তারিখে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও লোকসভার দুটি আসনের গণনা শুরু হবে। ইন্ডিয়া জোট এই নির্বাচনে দুটি আসনে লড়াই করেছে, পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম দলের প্রার্থী। এই উভয় প্রার্থীর সমর্থনে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গণনায় অংশগ্রহণ করে এই রাজ্যে যারা গণদেবতা তাদের ভোটাধিকার বাক্সবন্দী হয়েছে, গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে আরও এ আরোরা আছেন তাদের সঙ্গে মিলিত হচ্ছে, গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করছি, স্ট্রং রুমের পরিদর্শন করে যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় সেগুলি সম্পর্কে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তাদেরকে অবহিত করার জন্য বা যারা গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে দল হিসাবে সহযোগিতা করার অভিপ্রায় নিয়েই সব জায়গায় যাচ্ছি। আমাদের গণনা কর্মীরা দলের পক্ষ থেকে যারা থাকবেন তাদেরকে বাছাই করে তাদের নিয়োগপত্র প্রদানের জন্য যে আবেদন, এই আবেদন আমার ইলেকশন এজেন্ট উনিও আমার সাথে এসছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসের আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। তো এই বিষয়গুলি খতিয়ে দেখে যেখানে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন